হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে সবজি খেতে সাদা মাছি দমন প্রসঙ্গে কিছু আলোচনা করব। যে কোনো প্রকার সবজি চাষের ক্ষেত্রে সাদা মাছি একটি অত্যন্ত ক্ষতিকারক পোকা। সাদা মাছি সাধারণত ফসলের কচি ডগা, পাতা ও ফল থেকে রস শুষিয়ে খায়। সাদা মাছি আকারে ক্ষুদ্র হলেও এর ক্ষতির পরিমাণ ফসলের ক্ষেত্রে সবথেকে ব্যাপক। ফসলের সবথেকে বড় যে রোগ মোজাইক ভাইরাস, এই মোজাইক ভাইরাসের বাহক হচ্ছে সাদা মাছি। ভাইরাস হইলে পুরো ক্ষেতটাই নষ্ট হয়ে যাবে আপনার, প্লাস ওই গাছে আর কখনোই ফল ফুল ভালোভাবে ধরবে না। সাদা মাছি দমনের জন্য আমরা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারি। একটি হচ্ছে জৈব বালাইনাশক পদ্ধতি, অন্যটি হচ্ছে কীটনাশক প্রয়োগের পদ্ধতি। সাদা মাছের আক্রমণ যদি অল্প হয় তাহলে আমরা হলুদ ফাঁদ ব্যবহার করতে পারি জমিতে। তবে আক্রমণের মাত্রা যদি অনেক বেশি হয় তাহলে অবশ্যই আমাদের জমিতে কীটনাশক ব্যবহার করতে হবে। সাদা মাছি দমনে ইমিডাক্লোপ্রিড 70 WG, ইমিডাক্লোপ্রিড 20 SL, অ্যামিস্টামিপ্রিড 20 SL, ব্রুপ্রোফেজিন 40 SC লিখিত কীটনাশক আমরা ব্যবহার করতে। তবে আমরা যে কীটনাশক বা যে পদ্ধতি অবলম্বন করি না কেন, আমাদের জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে সাদা মাছিগুলো নির্মূল করা কখনোই সম্ভব হবে না। আপনি যত দামি কীটনাশক ব্যবহার করেন না কেন, সাদা মাছি যদি জমিতে জঙ্গল থাকে ওই ঘাসের ভিতর লুকিয়ে থাকবে। আর একটা কাজ আমরা করতে পারি, যেসব সবজির অনেক বড় বড় পাতা আছে, যেগুলো যে পাতাগুলো আমরা সেটে দিলে গাছের কোনো ক্ষতি হবে না, এরকম পাতা অবশ্যই সেটে দেওয়া উচিত। কারণ এই সকল পাতার নিচেই এই সকল সাদা মাছি থাকে। আর কীটনাশক স্প্রে করার সময় আমাদের অবশ্যই পাতার পিছন দিকে মানে নিচে স্প্রে করার চেষ্টা করতে হবে, যাতে সাদা মাছিগুলো নিচে লুকিয়ে না থাকতে পারে। কারণ সাদা মাছিগুলো আমরা যখন উপরে স্প্রে করি গাছের, সবসময় ওরা সে পাতার তলে লুকায় থাকে এবং পরবর্তীতে আবার বের হয়। এই কারণে উপর নিচে মানে পুরো গাছকে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে, তাহলে সাদা মাছি নিয়ন্ত্রণ করা অনেকাংশে সম্ভব হবে, আর না হইলে কখনোই সম্ভব হবে না। কারণ বর্তমানে পাতার উপরে স্প্রে করলে কখনোই সাদা মাছি দমন করা সম্ভব নয়। স্প্রে করতে হবে পাতার উপর এবং নিচ সব জায়গায় ভালোভাবে, আর গাছ সবসময় ফসল ক্ষেত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। সাদা মাছি দমনে কে কোন পদ্ধতি অবলম্বন করে সফলতা অর্জন করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।